জীবনে যদি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, তুমি মানুষ কোনো দেবতা নয়। পড়ে যাও, উঠো, দৌড়াও, নিজেকে গড়ে তোলো। সবাইকে অপমানের জবাব চর মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। শুধু পেরে ওঠা নয়, চেষ্টার চেয়ে বড় সফলতা আর কিছু হয় না। সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। প্রতিটা অপমানের প্রতিশোধ নিতে শেখো, নিজেকে তার চেয়েও বেশি উন্নত ও প্রতিষ্ঠিত করে। উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কাউকে পড়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বাইতে পারবে। কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ। অন্যের দয়ায় নয়, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে সারা জীবন চলতে চাই। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে, তবুও নিরাশ হইও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায়, কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর কড়া কঠোর পরিশ্রম আর বিশ্বাস রাখতে হয়। যা পেয়েছ তা সহজে হারিও না, যা হারিয়েছ তা ফিরে পেতে চেয়েও না, যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। তোমার আজকের পরিশ্রম তোমার আগামীকালের খুশির চাবি। যখন মানুষ তোমাকে পাগল বলবে, তখন মনে রাখবে শ্রেষ্ঠ চিন্তা কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না। রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো, আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে। জরুরি নয় সবার সময় ভালোই হবে, কেউ কেউ হেরে গিয়েও অনেক সময় জিতে যায়। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করবে, তখন বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। নিজেকে সন্দেহ করা এবং ভয় পাওয়া বন্ধ করো। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তোমার কাম্য সাফল্য নিশ্চয় আসবে। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কারো জন্য অনুপ্রেরণা হবে না। কোনো একটা কাজ যদি আমরা মন থেকে শুরু করি আর করতে থাকি, সেই পথে নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাই। আর যতই বাধা আসুক না কেন, আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারে না, আমরা কোনো না কোনোভাবে সেই পথে এগিয়ে যাই। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।